একটি উৎপাদন অপেক্ষক বা সমীকরণ এখানে বিবেচনা করা হল কিউ ইকালস এল কে ইকুয়ালস এইট এই সমীকরণকে এভাবে লেখা যায় কে ইকোয়ালস এইট বাই এল এখন এলের বিভিন্ন মান বিবেচনা করে আমরা এর মান পেতে পারি যেমন এল ইকালস ওয়ান হলে কে হবে এইট এল টু হলে কে হবে ফোর এল থ্রি হলে হবে অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট সিক্স সেভেন এবং ফোর হলে পরে তা হবে টু এখন এই যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা এখন চিত্রে সংস্থাপন করতে পারি চিত্রে ভূমি অক্ষে শ্রম দ্যাট ইজ এল নির্দেশ করা হল এবং লম্বা কে বা মূলধন নির্দেশ করা হলো এখন এই সমীকরণ থেকে এর বিভিন্ন মানের প্রেক্ষিতে যেমন এল ওয়ান টু থ্রি ফোর এরকম বিভিন্ন মান আমরা যখন বিবেচনা করছি তখন কে এর মান পাচ্ছি এল যখন ওয়ান তখন কে হলো এইট এই দুটি উপাদানের যে সংমিশ্রণ এই সংমিশ্রণ বা কম্বিনেশন বা বান্ডেল যাই বলি তাকে এ দ্বারা নির্দেশ করা হলো এখন এল যখন টু তখন কে হলো ফোর এই সংমিশ্রণকে বি দ্বারা দেখানো হচ্ছে একইভাবে এল যখন থ্রি তখন কে হলো টু পয়েন্ট সিক্স সেভেন এবং এল যখন ফোর তখন কে হলো টু এভাবে আমরা সি ও ডি এরকম সংমিশ্রণ পাচ্ছি তাহলে এ বি সি ডি এই বিভিন্ন সংমিশ্রণ থেকে যে প্রাপ্ত যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণ কিন্তু সমান আছে এখানে উৎপাদনের পরিমাণ হলো আট তাহলে উৎপাদন আট একক পাওয়ার জন্যে আমরা এই সংমিশ্রণগুলোর মধ্যে ডি সংমিশ্রণগুলোর মধ্যে যে কোনো একটি সংমিশ্রণ বিবেচনা করলেই আমরা উৎপাদন পাবো আট কাজেই এ বি সি এই বিন্দুগুলোকে নিয়ে আমরা যদি একটি রেখা অঙ্কন করি তাহলে পরে সেই রেখাটিকে বলা হবে সম উৎপাদন রেখা তাহলে সম উৎপাদন রেখার সংজ্ঞাটি কি দাঁড়ালো সম উৎপাদন রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের সংমিশ্রণ প্রকাশ পায় এবং এই প্রত্যেকটি সংমিশ্রণ থেকে উৎপাদক সমপরিমাণে উৎপাদন লাভ করে তাই এই রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা যার ইংরেজি হলো আইসো কোয়ান্ট বা সংক্ষেপে যাকে বলা হয় আইকিউ এই রেখাটিকে কখনো কখনও আইসো প্রোডাক্ট অর্থাৎ সম উৎপাদন বলা যায় তাকে সংক্ষেপে বলা যায় আইপি আবার কখনো এই রেখাকে উৎপাদকের নিরপেক্ষ রেখাও বলা হয় যাকে ইংরেজিতে বলে প্রডিউসার্স ইনডিফারেন্স কার সংক্ষেপে দাঁড়ালো সি তাই এই রেখাটিকে আইকিউ কিউ বা আইপি বা পি আই সি নামে অভিহিত করা যায় এখন প্রশ্ন হল যে এই যে রেখা এই রেখাটিকে কেন উৎপাদকের নিরপেক্ষ রেখা বলা হচ্ছে উৎপাদকের নিরপেক্ষ রেখা বলার যুক্তি হলো এই যে এই রেখা বরাবর যে সংমিশ্রণগুলো আছে এই প্রত্যেকটি সংমিশ্রণ থেকে উৎপাদনের পরিমাণ সমান পাওয়া যাচ্ছে তাহলে কোনো বিশেষ সংমিশ্রণের প্রতি উৎপাদকের পক্ষপাতমূলক আচরণ দেখানোর প্রয়োজন পড়ে না যে কোনো একটি সংমিশ্রণ হলেই তার চলবে কারণ প্রত্যেকটি থেকে উৎ সম পরিমাণে সে উৎপাদন পাচ্ছে কাজেই এই এব সি ডি এরকম বিভিন্ন সংমিশ্রণের প্রতি উৎপাদক নিরপেক্ষ থাকবে তাই এই রেখাটিকে অর্থাৎ এই সম উৎপাদন রেখাটিকে উৎপাদকের নিরপেক্ষ রেখা নামে অভিহিত করা যায়